আসসালামু আলাইকুম আজকে আমি বিশ্বনন্দিত মুফাসিরেকোর আন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ ইসের গ্রামের বাড়িটা দেখাবো এই যে গ্রামের বাড়ির প্রবেশ পথ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এই যে বাড়ির সম্মুখ ভাগ দেখতে পাচ্ছেন এটা হলো দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ির টিন সেট একতলা বিল্ডিং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে সালেহা কটেজ তাতে এই ঘরের ঘরটার নাম সালেহা কটেজ দেলা হোসেন সাঈদির স্ত্রী নামে এ নাম রাখা হয়েছিল যে গেট দিয়ে আটকানো বর্তমানে এই বাড়িতে এই ঘরে কেউই থাকে না দরজা আটকানো রয়েছে দেখতে পাচ্ছেন সাঈদিশাহ হুজুরের অনেক আগের একটি নির্বাচনী পোস্টার পাশেই ঈদ মোবারক লেখা একটি স্টিকার কারণ দেলার হোসেন উনিশশো ছিয়ানব্বই ও দু হাজার এক সালে পরপর দুবার বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পিরোজপুরে এক আসন থেকে এই যে ঘরটার সম্মুখ ভাগ দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে একটি পেয়ারা গাছ লাগানো রয়েছে এখানে এই সাইদিশা ফুজুরের শৈশব এবং কৈশোরের দিনগুলো কেটেছে অনেক স্মৃতি বিজড়িত এই বাড়িটি এই ঘরটি এই আঙিনাই উঠান সব কিছুই জেলা থেকে সাঈদখালি গ্রামের দূরত্ব হল একুশ কিলোমিটার এবং ইন্দুরকানি সাবেক নাম জিয়ানগর উপজেলা থেকে দূরত্ব হলো সাড়ে সাত কিলোমিটার একটা সাইতখেলি গ্রাম অবস্থিত এই বাড়িটি এই ঘরের ভিতরে একটি কক্ষ দেখতে পাচ্ছেন কক্ষতে একটি ভাঙা চেহার দেখতে পাচ্ছি একটি ক্যালেন্ডার আছে আর তেমন কিছু নেই ফাঁকা এই দরজায় তালা লাগানো আছে যেহেতু কেউ থাকে না সেজন্য দরজায় তালা লাগানো এই যে জরাজীর্ণ ভাঙা একটা রান্নাঘর দেখতে পাচ্ছি বাড়ির বা বাইট সাইড ঘরের সম্মুখ ভাগটা দেখতে পাচ্ছেন সালেহা কটেজ লেখা এবার দেখতে পাচ্ছেন ঘর ঘরের সম্মুখ সামনেই এই ঘরটি অবস্থিত এখানেই বসেই হুজুর গ্রামের সালিশ ব্যবস্থা এবং মানুষের সাথে আলাপসারিতে কথাবার্তা বলতেন অনেক স্মৃতি বিজড়িত এই ঘরটি আর সাইদিসুরের এই গ্রামের বাড়িটি অবস্থিত সাঈদখালি গ্রামে আমি সাঈদখালি গ্রাম পিরেজপুর জেলায় অন্তর্গত ইন্দুরকানি উপজেলার ভিতরে এই গ্রামটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পারিবারিক কবরস্থান এখানে তার অনেক নিকট আত্মীয় শ্রীর নিদ্রায় সাহিত আছে এই যে মাওলানা ইউসুফ সাইদি দালাল হোসেন সাঈদির পিতার কবর এটা তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো ছিয়াশি সালে অনেক আগে মৃত্যুবরণ করেছিলেন কবরের ভিতরে অনেকগুলো একটা অনেকগুলো বাস যার দেখতে পাচ্ছি আর কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল আমাদের উপর থেকেই কবর জগতে যেতে হবে সেজন্য বেশি বেশি করে নিকামল সংগ্রহ করা আমাদের খুবই প্রয়োজনীয় কারণ দুনিয়াটা হলো আখেরাতের শস্যাতের দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত এই যে কবরস্থানের ভিতরটা দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়ির কাছারি ঘর এবং ঘরটা দেখা যায় এবং বাড়ির চারপাশটা খুব দেখা যাচ্ছে যেতে কেউ থাকে না সেজন্য এখানে এখন সুনসার নীরবতা বিরাজ করে এবার দেখতে পাচ্ছেন বাড়ির পুকুর ঘাটটা পুকুর ঘাটটা বাদানো আছে অনেক ময়লা আবর্জনা এবং পাতা গাছের পাতা পরে আছে দেখতে পাচ্ছেন ছোট একটি পুকুর পুকুরটাও ভরাট হয়ে গেছে খুব সামান্য পরিমাণ পানি অবশিষ্ট আছে ওই পাশ দিয়ে বয়ে আছে কষা নদী এবং এর পাশেই খুব নিকটে আছে সাইদখেলি বাজার যে পুকুরঘাট এবং তার বাড়ির দৃশ্যটা দেখতে পাচ্ছেন গাছপালা আছে কিছু সৈদিশা ফুজুর তাফসির শুনিয়ে কোরআনের তাপসির শুনিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন যে বাড়ির এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে পুরোটাই ওই যে পারিবারিক কবরস্থান কাশারিঘ তারপরে বাড়ির উঠোন অনেক স্মৃতি বিজড়িত একটি বাড়ি সাইদি জুড়ের তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ